আসসালামু আলাইকুম। আজকে দেখবো কিভাবে ফিবোনাচি সিরিজ তৈরি করতে হয়। আসলে ফিবোনাচি সিরিজটা কি সেটা যদি একটু দেখার চেষ্টা করি। ফিবোনাচি সিরিজটা হচ্ছে এমন একটা সিরিজ যেখানে দুটো ভ্যালু ফিক্সড, ফার্স্ট দুটো ভ্যালু, একটা হচ্ছে জিরো এবং তার পরবর্তী ভ্যালু হচ্ছে ওয়ান, দুটো ফিক্সড, এবং এর পরবর্তী ভ্যালুটা হবে এই যে আগে যে দুটো ভ্যালু, মানে যে ভ্যালুটা আমরা বের করতে চাচ্ছি তার আগের দুটো ভ্যালু যোগফল। তাহলে জিরো এবং ওয়ানের যোগফল হচ্ছে ওয়ান, এবং এই যে এখন আমরা যে ভ্যালুটা নিব তার যোগফল হচ্ছে এই যে ওয়ান এবং ওয়ান, এটার যোগফল হচ্ছে আসলে টু। ওকে, দেন যদি দেখতে চাই যে এখনকার ভ্যালু যেটা হবে তাহলে এই টু এবং এই ওয়ানের যোগফল সেটা হচ্ছে এই থ্রি, এবং এর পরবর্তীতে যেটা আসবে সেটা হচ্ছে এই থ্রি এবং টু, এই দুটো যোগফল সেটা হচ্ছে ফাইভ। ওকে, তো আমরা যদি এইভাবে আসলে বলে দেয় যে মানে ফোর ফোর নাম্বার ইন্ডেক্স রে কত থাকবে বা চারটা আমরা এনের ভ্যালু বলে দেবো, সেই অনুযায়ী আমাদের আসলে ততগুলো ভ্যালু আমাদের শো করবে। ওকে, তো সেটা যদি আমরা এখন দেখার চেষ্টা করি আসলে এটা কোডে কেমন হয়, তা আমি এটাকে জাস্ট কমেন্ট আউট করে রাখছি। ওকে, তো আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করে নেব, ফাংশন, এবং এখানে আমি নাম দিলাম হচ্ছে ফিবো নাক্সি, এবং আমরা এখানে দেখো হচ্ছে একটা এন দেবো যে আমরা কতগুলো ভ্যালু আসলে দেখতে চাই, কারণ এই সিরিজটা আসলে ইনফিনিট পর্যন্ত চলে, এই সিরিজে কোনো শেষ নাই। তো আমরা এটা আমরা ইন্টারাপ্ট করবো আসলে কত পর্যন্ত আমরা দেখতে চাই। যেমন এখানে যদি গুণি আমরা এক দুই তিন চার পাঁচ ছয়, আমরা যদি আসলে কল করার সময় যদি আমরা ছয় দিই তাহলে আমরা এই সিরিজটা দেখতে পাবো। তাহলে আমরা এই ফাংশনটা তৈরি করি আসলে আগে। তা যেভাবে বলছিলাম যে আমাদের আসলে একটা অ্যারে নিতে হবে যেখানে আসলে এই যে প্রথম দুটো ভ্যালু ফিক্স থাকবে, তার একটা অ্যারে নাম দিলাম হচ্ছে ফিব, যেখানে প্রথম দুটো ভ্যালু ফিক্স থাকবে, ওকে, জিরো এবং ওয়ান, এই দুটো ভ্যালুকে আমি ফিক্স রেখে দিলাম। ওকে, এখন আমরা যেটা করতে পারি যে একটা লুপ চালাবো। ওকে, লুপ চালাবো হচ্ছে আই ইকুয়াল টু থেকে, আই ইকুয়াল টু থেকে, কেন টু থেকে, কারণ হচ্ছে আমাদের অলরেডি জিরো ইন্ডেক্স এবং ওয়ান ইন্ডেক্স একটা ভ্যালু আছে যে এটা ফিক্স থাকবে, এই জন্য আমরা এর পরবর্তী ইন্ডেক্স থেকে আসলে লুপ চালাতে যাচ্ছি। ওকে, কত পর্যন্ত লুপ চালাবো, আমরা চালাবো হচ্ছে ওই যে এন সংখ্যক, যে এনটা আমরা প্যারামিটার হিসেবে রিসিভ করতেছি। ওকে, তো এই এন সংখ্যক ভ্যালু আমরা নিবো, কারণ হচ্ছে আমরা মোট কতগুলো ভ্যালু দেখতে চাই সেটা আসলে এখানে ডিফাইন করে দেবো। ওকে, আই ইকুয়াল এই পর্যন্ত চালাবো, এবং হচ্ছে আই প্লাস প্লাস এক এক করে আমাদের ইনক্রিমেন্ট আসবে। তো আসলে এখানে আমরা কি করতে যাচ্ছি, এই যে আমরা যদি বলি কোন একটা ইন্ডেক্সে, ওকে, মানে কোন একটা ইন্ডেক্স বলতে এই যে ফিব যে অ্যারে আছে এই ফিব অ্যারে যে কোনো ইন্ডেক্স আই, ওকে, যে কোনো ইন্ডেক্স আই এর ভিতরে আমরা আসলে কি রাখবো, আই এর ভিতরে আমরা যদি এখান থেকে চিন্তা করি এই যে কোনো ইন্ডেক্স ধরলাম হচ্ছে এই থ্রি, এটার ক্ষেত্রে যদি কম্পেয়ার করে যে কোনো ইন্ডেক্স আই, তো এটার ক্ষেত্রে আসলে আমরা কি করছি, আই মাইনাস ওয়ান কোনটা টু, আই মাইনাস টু কোনটা ওয়ান, এই দুটার যোগফল আসলে থ্রি। তো আমরা এটা আসলে বলতেই পারি যে যে কোনো ইন্ডেক্স আই, আই সমান হবে আই মাইনাস ওয়ান এবং আই মাইনাস টু এর যোগফল, আমরা এখানে সেটা দিতে পারি। এখানে তাহলে ফিব অ্যারের যে কোনো ইন্ডেক্স আই সমান হচ্ছে ফিব অ্যারের যে কোনো এই যে আই মাইনাস ওয়ান এবং আই মাইনাস টু, এদের যোগফলটা হবে আসলে আমাদের ওই এন এন পজিশনের ভ্যালুটা। ওকে, তাহলে আমরা দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে পাইলাম হচ্ছে এরকম একটা ভ্যালু পাবো যে যে কোনো ইন্ডেক্স সমান হবে তার আগেরটা এবং তার আগেরটা, এই পরবর্তী দুইটা যোগ ফলে হবে আসলে আমাদের এন ইন্ডেক্সটা। ওকে, এভাবে আমরা ভ্যালুটা পাবো। তো ফাংশন থেকে বের হওয়ার জন্য আমরা জাস্ট এই যেহেতু এই অ্যারেটা রিটার্ন করে দেবো, এখান থেকে অ্যারেটা রিটার্ন করলে আমরা টোটাল সিরিজটা দেখতে পাবো। ওকে, তো আমরা আসলে এভাবে নিলাম, নেওয়ার পর এখন যদি আমি আসলে এখানে কল দিই ফাংশন থেকে কনসোল লিখে নেবো, নেওয়ার পর আমি দেবো হচ্ছে ফিবোনাচি, এবং আমরা আসলে কতগুলো ভ্যালু দেখতে চাই, আমরা যদি এখানে এই সিরিজটা যদি দেখতে চাই তাহলে ভ্যালু দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ভ্যালু দেখতে চাই। তাহলে এই যে এন এর এখানে আমরা আর্গুমেন্ট হিসেবে ছয় পাস করলাম। ওকে, এখন যদি আমি আসলে পঞ্চল লোক এটাকে দেখার চেষ্টা করি, আমাদের তাহলে এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, আসলে আমার এখানে কোথায় কোথাও মিস্টেক আছে কিনা কোনো, এক দুই তিন চার পাঁচ ছয় জিরো ওয়ান, আচ্ছা তাহলে আমাদের আসলে এন পর্যন্ত লোপটা চালাতে হবে। যদি এখান থেকে এন পর্যন্ত লোপটা দিই তাহলে আমাদের আসলে
মার্কপত্র ঠিকঠাক আসবে, আমরা যে এক্সাম যেতে চাচ্ছিলাম আসলে। তবে সেটা কেমন, এই যে 1 2 3 4 5 6টা ফেল আমরা চাচ্ছিলাম, এখান থেকে আমরা 6টা ফেল পাবো। ওকে, তাহলে এই যে প্রসেস, এই প্রসেসের মাধ্যমে আমরা আসলে একটা ফিবোনাচি সিরিজ খুব সহজে মানিয়ে নিতে পারি। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে সাথে থাকেন। আসসালামু আলাইকুম।